শুনলে আমার ললিপপ গানতেছো কেন? তুমি গানলে তো আমারও গানতে ইচ্ছা করে। তোমাকে একদিন আমি আমার বন্ধুদের সাথে পরিচয় করে দেব। ওরা অনেক জেলাস বুঝছো, ওদের তো এরকম সুন্দরী গার্লফ্রেন্ড নাই। আর ওরা কি বলে জানো? ওরা বলে কি, এই সুন্দরী গার্লফ্রেন্ড তোকে ছেড়ে একদিন চলে যাবে অন্য ছেলের সাথে। তুমি কি এমন বলো? এটা কোনো কথা? আমিও তো তাই বলি। আসলে হয় কি, তোমার সাথে ওদের পরিচয় নাই তো, তাই ওরা এরকম এরকম কথা বলে। আচ্ছা ঠিক আছে, যাবো তাহলে একদিন। আচ্ছা আমরা বিয়ে করবো কবে? শুনছি বিয়ে করলে নাকি বাচ্চা কাচ্চা নেওয়ার পর তখন নাকি বন্ধনটা আরো মজবুত হয়। বিয়ে? বাচ্চা কাচ্চা? ও মাই গড, না না, বাচ্চা কাচ্চা তো নিবই। হ্যাঁ বিয়ে, আগে কিছুদিন চুটিয়ে প্রেম করে নেই, তারপর। আজ রাতে কিন্তু আমরা অনেকক্ষণ ভিডিও কল করব। ও আচ্ছা, আমি তো বলতে তোমাকে ভুলেই গিয়েছি, আমার ল্যাপটপটা না একদম নষ্ট হয়ে পড়ে আছে। ফোন হাতে নিয়ে কি বেশিক্ষণ কথা বলা যায় বলো? হাত ব্যথা হয়ে যায় না? ওহো, তোমার তো ল্যাপটপ নষ্ট, তুমি এটা আমাকে আগে বলোনি কেন? দাঁড়াও, কালকে সকালের মধ্যে তোমার বাসায় একটা সাদা অ্যাপেল পৌঁছে যাবে। আচ্ছা বেবি, ইউ আর সো সুইট, ইউ আর সো সুইট। কিরে দেখি, দীপু তো মজা আছে কেমনে? মাম্মা কাহিনী তো গইটা গেছে কা মাম্মা, পুরা চিল। কি সে খাপে খাপ ময়নার বাপ, ওই যে প্রজাপতির দানা, একদিনই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যা তুই যা, কথা কথা রাস্তা যা, তুই যা। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস তো আমারও হইতেছে না, মাগার এই যে তাসবীর দেখ। কি রে টানা টানা কি দাওস, দেখালো দেখালো, পরে কিন্তু দেখতে চাইলেও দেখতে দিব না মামা। হুম, এটা কি মামা, তুই হলো 3 ফুট, হ্যাঁ তো 5 ফুটের উপরে। কি আরে বেটা দূর বেটা বাদ দে, দেখ মামা এটা তো মাইয়া না মামা, এটা তো অস্ট্রেলিয়ান ঘোড়া, এর তো রেস কোর্স ময়দানে তো আরে রেস খেলান যাইব। এই বেটা কি কস, দুই দিন পর তোর ভাবে ও বেটা মুখের লাগাম দিতে পারছ না, এর লাগা বন্ধু বান্ধব কোনো ভালো নিউজ দিতে হয় না। খারাপ আয় তোকে চা খাওয়াই। না চা চলবো না, যে জিনিস দেখাইছো কোক খাওয়াই তুই। কি খাবি?